বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনো সন্তুষ্ট হতে পারেনি যুক্তরাষ্ট্র, যদিও নির্বাচনের পর থেকে অনেকটাই সহনশীল আমেরিকা। তবে যুক্তরাষ্ট্রের এই নীরবতাকে ভয়ঙ্কর মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। মার্কিন দূতাবাসের বড় কর্তারা চুপ থাকলেও এবার বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে গোপনে বৈঠক করেছেন মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা। গোপন সেই বৈঠকের খবর জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। রাজধানীর একটি হোটেলে বিএনপি নেতারা বৈঠক করেছেন এমন খবর মিডিয়া পাড়ায়। তবে এই বৈঠক অত্যন্ত গোপনীয়তার সাথে করা হয়েছে। বিএনপি নেতাদের সঙ্গে এই বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা। আনুষ্ঠানিকভাবে বৈঠকের খবর বিএনপি কিংবা মার্কিন দপ্তর থেকে জানানো হয়নি। সূত্র বলছে, 1 ফেব্রুয়ারি দুপুর 2টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্যাফে স্পেশাল রেস্টুরেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় 1.25 ঘন্টা ব্যাপী চলে এই বৈঠক। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাথিউ বি এর সঙ্গে এই বৈঠক হয়েছে বলে জানা গেছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী অংশ নেন। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। তবে এই বৈঠকের বিষয়ে বিএনপির কোনো পর্যায়ের নেতারা মুখ খোলেননি। এটিএন নিউজের পক্ষ থেকে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করে জানা যায়, বিএনপির এই বৈঠক অনেকেই অবহিত ছিলেন না, আবার কেউ জানলেও কি আলোচনা হয়েছে সে ব্যাপারে কিছুই জানেন না। বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তার এই বৈঠক নিয়ে শুরু হয়েছে নানা রকম আলোচনা। বিএনপির কয়েকজন নেতা জানান, 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে তা পশ্চিমা অনেক দেশের কাছেই প্রশ্নবিদ্ধ। বর্তমান সরকার যুক্তরাষ্ট্রকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এটা দেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে বলেও মনে করেন তারা। এর আগে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কারাবন্দী হাজারো নেতা কর্মীদের স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে দেশটি। এছাড়া 7 জানুয়ারির নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরে। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে করা একাধিক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তার যখন বৈঠক হয় তার কিছু আগে বা পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে আদালত। তিনি 29 অক্টোবর থেকে বিচারপতির বাসভবনে হামলা সহ বেশ কিছু মামলায় কারাবন্দী রয়েছেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।